আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে রয়েছি আমি সেলিনা হায়দার। সংবাদের শুরুতে জানিয়ে দেব শিরোনাম। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন পদত্যাগের জন্য ব্যাপক চাপে রয়েছেন, যে কোনো মুহূর্তে পদত্যাগের সম্ভাবনা। ন্যাটোর 30 সদস্য রাষ্ট্র ফিনল্যান্ড এবং সুইডেনের জন্য একটি যোগদান চুক্তিতে স্বাক্ষর। এবং ক্যামব্রিজে অনুষ্ঠিত হলো 3 দিনব্যাপী মাল্টিকালচারাল মেলা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতে ব্রিটেন প্রসঙ্গ। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন চাপের মুখে পড়েছেন। তার মন্ত্রিসভা থেকে একে একে রিপোর্ট লেখা পর্যন্ত 34 জন পদত্যাগ করেছেন। গতকাল মঙ্গলবার অর্থমন্ত্রী ঋষি সুনাক ও স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ মন্ত্রিত্ব ছাড়ার পর থেকে পদত্যাগের হিড়িক ওঠে। একে একে মন্ত্রিসভার সদস্য পদত্যাগ করলেও প্রধানমন্ত্রী বরিস জনসন প্রধানমন্ত্রী হিসেবে টিকে থাকার বিষয়ে এখনও আত্মবিশ্বাসী। তার প্রেস সেক্রেটারি বলেন, যারা পদত্যাগ করেছেন তাদের পদে অন্যদের নিয়োগ দেওয়া হবে। এর আগে পদত্যাগের ঘোষণা দিয়ে সাজিদ জাভিদ জানান, প্রধানমন্ত্রী যেভাবে সরকার পরিচালনা করছেন তা তারা সহ্য করতে পারছেন না। বরিসের নিজ দল কনজারভেটিভ পার্টির এমপি অ্যান্ড্রু ব্রেজেন বলেন, হুইপ বিষয়ক বিতর্ক সুনাক ও জাভিদের পদত্যাগে বাড়তি মাত্রা যোগ করেছে। বরিসের পদত্যাগের সময় এসেছে। অবশ্য তিনি চাইলে তার মেয়াদ আরও খানিকটা সময় বাড়াতেই পারেন। এই পদত্যাগের পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান ও ফিনান্সিয়াল টাইমস বলছে, বরিস জনসনের প্রধানমন্ত্রিত্ব হুমকির মুখে। এদিকে মাত্র মাসখানেক আগে বরিস তাঁর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে অল্পের জন্য রক্ষা পান। ন্যাটোর 30 সদস্য রাষ্ট্র ফিনল্যান্ড এবং সুইডেনের জন্য একটি যোগদান চুক্তিতে অ্যাকসেশন প্রোটোকল স্বাক্ষর করেছে, যা 1990-এর দশকের পর থেকে জোটের সবচেয়ে উল্লেখযোগ্য সম্প্রসারণ। ব্রাসেলসে ন্যাটোর প্রধান কার্যালয়ে জোটের প্রোটোকলে স্বাক্ষর করেছে সুইডেন ও ফিনল্যান্ড। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করল দেশগুলো। তবে চূড়ান্ত সদস্যপদ পেতে সব সদস্য রাষ্ট্রের পার্লামেন্টের অনুমোদন এখনও প্রয়োজন। এ প্রক্রিয়া শেষ হতে 1 বছরের মতো লেগে যাবে। ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়া নিয়ে একমাত্র আপত্তি ছিল তুরস্কের। আঙ্কারার অভিযোগ ছিল, নর্ডিক ওই দুই দেশ সন্ত্রাসবাদকে মদত দেয়। গত সপ্তাহে মাদ্রিদে ন্যাটোর সম্মেলনে তুরস্কের সঙ্গে ফিনল্যান্ড ও সুইডেনের এ নিয়ে আলোচনা হয়। এরপর দেশ দুটি সন্ত্রাসবাদের বিরুদ্ধে আরও ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিলে তুরস্ক আপত্তি তুলে নেয় এবং 3 দেশ মিলে একটি চুক্তি স্বাক্ষর করে। প্রতি বছরের ন্যায় এবার অত্যন্ত জাঁকজমকভাবে ক্যামব্রিজে অনুষ্ঠিত হলো 3 দিনব্যাপী মাল্টিকালচারাল মেলা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ আলতাফ হোসেন চৌধুরী। ক্যামব্রিজ সিটি কাউন্সিলের উদ্যোগে ক্যামব্রিজের পার্কার্স পিসে 3 দিনব্যাপী অত্যন্ত জাঁকজমকভাবে অনুষ্ঠিত হলো মাল্টিকালচারাল মেলা। গত রবিবার ছিল বাংলাদেশি ইন্ডিয়ান সহ এশিয়ানদের আয়োজন। এতে ক্যামব্রিজ শহরের বিভিন্ন এলাকা থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণীর লাখো মানুষের ডোল নামে। ক্যামব্রিজ সিটি কাউন্সিল প্রত্যেক বছর জাঁকজমকভাবে এই মেলাটি আয়োজন করায় ক্যামব্রিজ কমিউনিটির মানুষ সিটি কাউন্সিলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমি খুবই আনন্দিত, ক্যামব্রিজ সিটি কাউন্সিলে আমরা বাংলাদেশি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যে রেকগনাইজ করছে, আমরা 2 বছর পর পান্ডামিকের পর আমরা কমিউনিটি নিয়ে আজকে একটা অনুষ্ঠান করতাম পারলাম। আমরা খুবই প্রাউড আমাদের কমিউনিটির সকল ভাই বন্ধু যারা আইসন আইয়া আমরা উপভোগ করা আজকের প্রোগ্রাম রে। আমি আশা করবো আগামীতে আরও বড় পরিসরে আমরা আইমু, আপনারা সকল সহযোগিতা দরকার। আমরা বাংলাদেশি কালচারে তুলে ধরার লাগি, আমরা বিভিন্ন কমিউনিটির মাঝে আমরা তুলে ধরতাম এই আশা। উক্ত মেলায় বিভিন্ন দেশীয় দোকান সহ হরেক রকম খাবারের দোকান বসে। সারাদিন ব্যাপী বিভিন্ন সংস্কৃতির মানুষ তাদের নিজ নিজ সংস্কৃতিকে নাচ গান গেয়ে মাতিয়ে তুলেন লাখো দর্শক। Thank you.
কেমব্রিজের এই মাল্টিকালচারাল মেলার মধ্য দিয়ে কেমব্রিজ কমিউনিটির মানুষ তাদের নিজ নিজ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পেরে অত্যন্ত খুশি। কেমব্রিজ থেকে ঘুরে মোহাম্মদ আজম খান চৌধুরী, এনটিভি। দর্শক, এবার কমিউনিটি প্রসঙ্গ। পূর্ব ঘোষণা অনুযায়ী 4 জুলাই নির্বাচন কমিশন কর্তৃক বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের নির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়। কমিটিতে মুহিবুদ্দিন চেয়ারম্যান, আফতাব আহমেদ ভাইস চেয়ারম্যান, জামাল উদ্দিন জেনারেল সেক্রেটারি, মোহাম্মদ আবদুল্লাহ আল কামাল জয়েন্ট সেক্রেটারি ও সিরাজ মিয়া ট্রেজারার হিসেবে মনোনীত হন। অন্যান্য বোর্ড মেম্বাররা হলেন আব্দুল বারী, মাহিদুর রহমান, ব্যারিস্টার জোসনা মিয়া, মাওলানা মাইনুল হক চৌধুরী, শেখ ফারুক আহমেদ সহ অন্যান্যরা। উল্লেখ্য যে একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় এককভাবে মনোনয়নপত্র জমাদানকারী প্রার্থীরাই বিজয়ী ঘোষিত হয়েছেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শাহগীর বখত ফারুক ও পারভেজ কুরেশি। প্রথম আয়োজনের সফলতার পর দ্বিতীয়বারের মতো সর্বজনীন গোলাপগঞ্জ উৎসব যুক্তরাজ্য 2022 অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী সেপ্টেম্বরে। আমাদের রিপোর্টার কয়েস আহমেদ রোহেল জানান, সকলের অংশগ্রহণে আনুষ্ঠানিকভাবে বর্ণিল ও প্রাণবন্ত করার লক্ষ্যে একটি উদযাপন কমিটি ঘোষণা করা হয়। যুক্তরাজ্যে বসবাসরত গোলাপগঞ্জ উপজেলার প্রবীণ মুরিবিয়ান ও কমিউনিটির নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত 7 সদস্য বিশিষ্ট সিলেকশন বোর্ডের প্রধান, বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সিলেকশন কমিটির সদস্য সাংবাদিক আব্দুল মুনিম জাহেদি ক্যারল। সভায় ছড়াকার আবু তাহেরকে আহ্বায়ক, তমিজুর রহমান রঞ্জুকে সদস্য সচিব ও মাসুদ আহমেদ জোয়ারদারকে কোষাধ্যক্ষ করে 101 সদস্য বিশিষ্ট একটি উদযাপন কমিটি ঘোষণা করা হয়। গোলাপগঞ্জের ঐতিহ্যকে সমুন্নত রেখে সকলের অংশগ্রহণের মাধ্যমে একটি সফল অনুষ্ঠান আয়োজনে পরামর্শমূলক বক্তব্য রাখেন আনোয়ার হোসেন চেয়ারম্যান, মোহাম্মদ ইসবাউদ্দিন, সায়দ আহমেদ সাদ, সেলিমুদ্দিন চাকলাদার, মোহাম্মদ শওকত আলী, দিলওয়ার হোসেন, আব্দুল বাসির, ইমদাদ হোসেন টিপু, মিসবা মাসুম। নেতৃবৃন্দরা বলেন, সর্বজনীন গোলাপগঞ্জ উৎসব শুধুমাত্র একদিনের জন্য, যুক্তরাজ্যে বসবাসরত গোলাপগঞ্জবাসীর মিলন মেলা। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য, ছবি নিয়ে সংবাদ, প্রতিদিনের সিলেট। সিলেট মহানগর যুবলীগের ফ্রি মেডিকেল ক্যাম্প, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিলের নির্দেশে সিলেট মহানগর যুবলীগের ত্রাণ, চিকিৎসা ও অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রমের 21তম দিনেও কার্যক্রম অব্যাহত রয়েছে। সিলেট থেকে আমাদের সহকর্মী সাজদুল লস্কর জানান, বুধবার বিকেলে সিলেট মহানগরীর 13 নম্বর ওয়ার্ডে বন্যার্ত অসহায় মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়। সিলেট মহানগর যুবলীগ নেতা শান্ত দেবের সভাপতিত্বে ও মহানগর যুবলীগ নেতা আব্দুল লতিফ রিপনের পরিচালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের মহিলা বিষয়ক উপসম্পাদক সৈয়দা সঞ্জিতা মহসিন সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে ও কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের ডাকে সিলেট মহানগর যুবলীগ বন্যায় আক্রান্ত বানভাসী মানুষের মাঝে দীর্ঘ 21 দিন রান্না করা খাবার, শুকনো খাবার, ফ্রি চিকিৎসা সেবা দিয়েছে, যেটা দেখে সাধারণ মানুষের আস্থা ও ভরসার জায়গা হয়ে উঠেছে সিলেট মহানগর যুবলীগ। আওয়ামী লীগ জনকল্যাণে কাজ না করে লুটপাটে ব্যস্ত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্রায়। তিনি গত সোমবার সাবেক মন্ত্রী মরহুম রিয়ার অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত মাহবুব আলী খানের সুযোগ্য কন্যা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবায়দা রহমানের পক্ষ থেকে 1000 বন্যার্ত মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন। সিলেটের দক্ষিণ সুরমা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী আশরাফুল ইসলাম ইমরান। আওয়ামী লীগ জনকল্যাণে কাজ না করে লুটপাটে ব্যস্ত উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগ সরকার কখনো জনগণের ভালো চায় না। তারা জনকল্যাণে কাজ না করে লুটপাটে ব্যস্ত। তারা বড় বড় মেগা প্রকল্পের নামে দুর্নীতি করে জনগণের সম্পদ লুটপাট করছে। এই সরকারকে ক্ষমতার মসনদ থেকে বিতাড়িত করতে হবে। চলমান বন্যার পরে একদফা আন্দোলনের মাধ্যমে এই লুটেরা বাকশালী সরকারের পতন ঘটানো হবে। মানুষের জন্য
জীবন জীবনের জন্য এই কথা বিশ্বাস করে বলেই আজ আমরা বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছি, সামর্থ্য আমাদের দিচ্ছি। গয়েশ্বর চন্দ্র রায় গত সোমবার সাবেক মন্ত্রী মরহুম রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের সুযোগ্য কন্যা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমানের পক্ষ থেকে 1000 বন্যার্ত মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজি শাহাবুদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কুহিনুর আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির মিডিয়া সেলের প্রধান ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ। সিলেট জেলা বিএনপির তত্ত্বাবধানে ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির ব্যবস্থাপনায় ত্রাণ বিতরণ উপলক্ষে আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য ডাক্তার শাহরিয়া হোসেন চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতা সিদ্দিকী। চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমানের উদ্যোগে সিলেটের বানবাসী সহস্রাধিক মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আশরাফুল ইসলাম ইমরান, এনটিভি ইউরোপ নিউজ, দক্ষিণ সুরমা, সিলেট। সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাপ মিয়ার পক্ষ থেকে জৈন্তাপুরের 6টি ইউনিয়নে 600 পরিবারের মধ্যে ঈদুল আজহা উপলক্ষে শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়েছে। সিলেট থেকে আমাদের সহকর্মী সাজদুল লস্কর জানান, বুধবার সকাল 10টায় সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল, ফতেপুর, দরবস্ত, চারিকাটা, নিজপাট ও জৈন্তাপুর সহ 6টি ইউনিয়নে হত দরিদ্র 600 মানুষের মধ্যে সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য গোলাপ মিয়া এসব শাড়ি লুঙ্গি বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলাউদ্দিন, যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক বাবু নিপেন্দ্র কুমার দাস, বন পরিবেশ বিষয়ক সম্পাদক মকবুল আলী মঙ্গল, সদস্য সোহেল রানা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাক্তার আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক রহমত আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, গোলাপ মিয়া যেভাবে আত্মমানবতার সেবায় দীর্ঘ কয়েক বছর থেকে এলাকার মানুষজনের জন্য কাজ করছেন, সেটা এই অঞ্চলের মানুষের অনুপ্রেরণা যোগাচ্ছে। আমরা তার উন্নতি ও সাফল্য কামনা করি। করোনা থেকে লাগাই এই পর্যন্ত কন্টিনিউ আমি মানুষের পাশে আছি, আর এখন বর্তমানে আমি ঈদ উপলক্ষে মানুষের অনেক কাপড় চোপড় করতে দিয়েছি, ঈদ এন শাড়ি লুঙ্গি বিতরণ করতেছি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। জগন্নাথপুর উপজেলার কলকুলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কলকুলিয়া ইউনিয়নের 32টি গ্রামের সহস্রাধিক পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ আব্দুল হাই জানান, দেশ ও প্রবাসে বসবাসরত কলকুলিয়া ইউনিয়নের এক ঝাঁক নবীন ও প্রবীণদের সমন্বয়ে গঠিত বৃহৎ সামাজিক সংগঠন কলকুলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে এবং সংগঠনের সকল সদস্যদের আর্থিক সহযোগিতায় স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কলকুলিয়া ইউনিয়নের 32টি গ্রামের সহস্রাধিক পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়। শনিবার দিনব্যাপী বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ বিতরণ কার্যক্রমে কলকুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ রফিক মিয়া, কলকুলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটি বাংলাদেশের প্রধান সমন্বয়ক মোহাম্মদ আলিনুর রশিদ, প্রফেসর ডক্টর শামীম খান, ডেভেলপমেন্ট সোসাইটির বাংলাদেশের সমন্বয়ক ও সিলেট ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও উপশাখা এক্সিম ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ তালিমুল ইসলাম, আবুল খয়ের, আব্দুল মালিক, ইউনুস মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দীপ সূত্র বীরেন্দ্র, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান সহ আরো অনেকেই। বাসীর যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাহাদের মধ্যে টাকাগুলা আমরা বন্টন সংগঠনের পক্ষ থেকে, তারা যেভাবে তাহাদের মূল্যবান সময় দিয়েই আমাদেরকে সাহায্য করে, আমি আমার সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সংগঠনের পক্ষ হইতে আমাদের ইউনিয়নের বন্যা কবলিত কিছু পরিবার দিগকে নগদ অর্থ বিতরণ করেছি। আমি আমার পক্ষ হইতে এবং আমার সংগঠনের পক্ষ হইতে সবাইকে আন্তরিক শুভেচ্ছা
এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। বাংলাদেশে যারা সার্বিকভাবে সহযোগিতা করে সুন্দরভাবে কাজটি সম্পন্ন করেছেন তাদেরকে আমার এবং সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। জগন্নাথপুর উপজেলার গণমানুষের নেতা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি দানশীল ব্যক্তিত্ব আলহাজ সৈয়দ আবুল কাশেমের ব্যক্তিগত তহবিল থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ধারাবাহিক ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়নে বন্যা দুর্গত অসহায় দরিদ্র মানুষের মধ্যে ত্রাণের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার বন্যা দুর্গত মানুষের মধ্যে ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান মানবতার ফেরিওয়ালা আলহাজ সৈয়দ আবুল কাশেম। সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ আব্দুল হাই জানান, রোববার বিকেল ৩টায় জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর আলিয়া মাদ্রাসা মার্কেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণের উপহার সামগ্রী বিতরণ করেন আলহাজ সৈয়দ আবুল কাশেম। এ সময় সৈয়দপুর সৈয়দিয়া শামসিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ হাফিজ মাওলানা ডক্টর সৈয়দ রেজওয়ান আহমেদ, শিক্ষা অনুরাগী মাওলানা সৈয়দ আমিরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সৈয়দ শেফুল আমিন, যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ তুহেল মিয়া, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সৈয়দ আকবর আলী, শেখ আশরাফুল ইসলাম, সৈয়দ আব্দুল খালিক, সৈয়দ আবু তাহের, সৈয়দ শাফি আহমেদ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের সুনামগঞ্জ জেলার সহসভাপতির পক্ষ থেকে গ্রামের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রায় ৩০০ ত্রাণ সামগ্রী নিয়ে এসেছেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। জন্ম থেকে শুরু করে এ পর্যন্ত প্রত্যেকটি সামাজিক কর্মকাণ্ডে আমার রয়েছে সম্পৃক্ততা। আমি সুনামগঞ্জে গিয়েছি, বিশম্বরপুর, মধ্যনগর, তাহিরপুরে গিয়েছি। আমি এই উপজেলার প্রত্যেকটা এলাকায় যাবার চেষ্টা করেছি। আমি দেখেছি মানুষের কি বিভৎস চেহারা, যেখানে বন্যায় বিধ্বস্ত হয়ে গেছে, বন্যায় তছনছ হয়ে গেছে যে এলাকাটা, সেই এলাকায় আমি যাবার চেষ্টা করেছি। বাংলাদেশের স্বনামধন্য ব্যাংক প্রতিষ্ঠান ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড দেশের প্রতিটি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে কাজ করে আসছে। সম্প্রতি স্মরণকালের ভয়াবহ বন্যায় সিলেট বিভাগের বিভিন্ন উপজেলায় ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ সহায়তা কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় ব্যাংকের জগন্নাথপুর শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত জগন্নাথপুর উপজেলার একটি পৌরসভা ও ৮টি ইউনিয়নের বন্যা দুর্গত ৭০০ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ আব্দুল হাই জানান, মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর পৌরসভা ভবনে বন্যার্ত মানুষের মধ্যে চাল ডাল সহ বিভিন্ন পণ্যের খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড সিলেট রিজিওনাল ইনস্যুরার্স আবদুল্লাহ আল কাফি মজুমদার। এ সময় ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড সিলেট লালদিঘির পাড় শাখা ব্যবস্থাপক বিমান কান্তি ঘোষ, নবীগঞ্জ শাখা ব্যবস্থাপক সুভাষ চন্দ্র দেব, জগন্নাথপুর শাখা ব্যবস্থাপক রুপুল মিয়া হিমেল, সহকারী ব্যবস্থাপক মেহরাজ চৌধুরী, জিবি ইনচার্জ বিমল কুমার দেব, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র সাফরুজ ইসলাম মুন্না সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। বিপুল পরিমাণের এসব খাদ্য সামগ্রী পেয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষজন খুশি হয়েছেন। সাম্প্রতিক ভয়াবহ বন্যায় জগন্নাথপুর উপজেলায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে সুপ্রিম সিড কোম্পানি লিমিটেডের উদ্যোগে হাইব্রিড ধান বীজ বিতরণ করা হয়েছে। সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ আব্দুল হাই জানান, আজ বুধবার দুপুরে জগন্নাথপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে সুপ্রিম সিড কোম্পানি লিমিটেডের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ কৃষকদের মধ্যে হাইব্রিড ধান বীজ বিতরণ করেন জগন্নাথপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শওকত ওসমান মজুমদার। এ সময় সুপ্রিম সিড কোম্পানি লিমিটেডের ডেপুটি ম্যানেজার ডক্টর শহীদুল হকবীর, জোনাল ম্যানেজার কৃষিবিদ মশিউর রহমান, সাংবাদিক শঙ্কর রায় সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। যুক্তরাজ্যস্থ সিলেট জেলা অ্যাসোসিয়েশন পোর্টস মাউথ ইউকের উদ্যোগে ও সংগঠনের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ সমুজ আলী ও সাধারণ সম্পাদক নুরুল ইসলামের অর্থায়নে বিশ্বনাথের ৩৫০ বন্যা দুর্গত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বিশ্বনাথ থেকে আমাদের সহকর্মী ইমদাদুর রহমান মিলাদ জানান, বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ফয়জুল ইসলাম জয়ের তত্ত্বাবধানে উপজেলার শাহজির গাঁওস্থ তার নিজ বাড়িতে প্রধান অতিথি হিসেবে ত্রাণ বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক
সম্পাদক ফারুক আহমেদ। পরে সেখান থেকে উপজেলার রামপাশা, বিশ্বনাথ ও খাজাঞ্চি ইউনিয়নের 350 বন্যার্থ পরিবারের মধ্যে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, আলু, পেঁয়াজ, সয়াবিন তেল, লবণ ও রসুন। উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী আব্দুল মতিনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ফয়জুল ইসলাম জয়ের পরিচালনায় উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী যুবলীগ নেতা ইশতিয়াক খান। সভায় আওয়ামী লীগ নেতা দবির মিয়া, শানুর আহমেদ জয়দু, সায়েদ আহমেদ, জনমঙ্গল ঈদগাহ যুব কমিটির সভাপতি শেখ মুমিন মর্তুজা শিপন, উপজেলা যুবলীগ নেতা রাজন আহমেদ অপু ও ছাত্রলীগ নেতা মামুন আহমেদ সহ অনেকে উপস্থিত ছিলেন। পাহাড়ি ঢল ও টানা বর্ষণে বন্যায় কবলিত সিলেটের বিশ্বনাথ উপজেলা ও পৌর এলাকার 300 বন্যার্থীদের মাঝে এম এ মজনু ফোরামের উদ্যোগে নগদ অর্থ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিশ্বনাথ থেকে আমাদের সহকর্মী এমদাদুর রহমান মিলাদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন রিপোর্টে। পাহাড়ি ডল ও টানা বর্ষণে বন্যায় কবলিত সিলেটের বিশ্বনাথ উপজেলা ও পৌর এলাকার 300 বন্যার্থ মানুষের মাঝে এম এ মজনু ফোরামের উদ্যোগে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিশ্বনাথ পৌর শহরে হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য আল-হাজ শফিকুর রহমান চৌধুরী। মাননীয় প্রধানমন্ত্রী দিক নির্দেশনা দিয়েছেন, একটি মানুষও যাতে অর্ধাহারে অনাহারে মৃত্যুবরণ না করে সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করে যাচ্ছি। জাতির জনক বঙ্গবন্ধু সবসময় মানুষের দুর্দিনে মানুষের পাশে থাকতেন, ত্যাগের রাজনীতি করতেন। এম এ মজনু সেও ত্যাগের রাজনীতি করতেছে, আজকে নয় শুধু, বারবারই সে মানুষের দুর্দিনে দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ায়। মজনু ফোরামের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। এম এ মজনু ফোরামের সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সামাজিক সংগঠন পাওয়ার ব্যান্ডের সাধারণ সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, থানার ওসি গাজী আতাউর রহমান, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ নেহারুন্নেসা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল মতিন, উপদপ্তর সম্পাদক নুরুল হক ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল জলিল জালাল। আমি বিশেষ করে প্রবাসী সকল ভাই বোনদেরকে ধন্যবাদ জানাই, কারণ আপনারা সব সময় দুঃসময়ে ঝাঁপিয়ে পড়েন। করোনাকালীন থেকে শুরু করে আজ পর্যন্ত প্রবাসীরা ভাই বোনেরা আপনারা ঝাঁপিয়ে পড়েছেন, তার জন্য আমি বিশ্বনাথবাসীর পক্ষ থেকে প্রবাসী ভাই বোনদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ নেতা জাকির হোসেন মামুন। অনুষ্ঠানে বিশ্বনাথ থানার এসআই মামুনুর রশিদ, পৌর আওয়ামী লীগের সদস্য রাজু আহমেদ খান, এম এ মজনু ফোরামের সদস্য আনহার আলী, নাহিদ আহমেদ, আবিদুর রহমান আবির ও পাওয়ার ব্যান্ডের সভাপতি মাসুদ আহমেদ রিপন সহ অনেকে উপস্থিত ছিলেন। এমদাদুর রহমান মিলাদ, এনটিভি ইউরোপ, বিশ্বনাথ। দর্শক সংবাদ শেষ করব, তবে তার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি আজকের শিরোনামগুলো। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন পদত্যাগের জন্য ব্যাপক চাপে রয়েছেন, যে কোনো মুহূর্তে পদত্যাগের সম্ভাবনা। ন্যাটোর 30 রাষ্ট্র ফিনল্যান্ড এবং সুইডেনের জন্য একটি যোগদান চুক্তিতে স্বাক্ষর। এবং ক্যামব্রিজে অনুষ্ঠিত হল 3-দিনব্যাপী মাল্টিকালচারাল মেলা। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europeentv.com। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।